কি রান্না হয়েছে আজকে? তুমি যদি বাংলায় বলো তাহলে ওই শুক্তো, লাউ চিংড়ি, আলু পোস্ত। আর যদি ইংরেজি করে বলো তাহলে হচ্ছে মিক্সড ভেজিটেবলস উইথ গুড। হলিউড মুভিজ কি কি দেখেছো শুনি? পারফিউম, মেলেনা, এগুলো দেখেছো? নাম শুনেছো? জেনিফার লরেন্স, এমা ওয়াটসন, স্কারলেট জোহানসন, এদের নাম শুনেছো? জানো কিছু? এরা হলো হলিউড হিরোইন। এটা হলো আমাদের কালচার। আমি কালচার বলছি, আমরা বেসবল খেলি, স্কোয়াশ খেলি, আমরা স্নুকার খেলি, এসব শুনেছো কখনো? বাবা, আমরা বাঙালি, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, ফুটবলে লাথি মারি, বুঝতে পেরেছেন? সব খেলা সেরা বাঙালির তুমি ফুটবল। জানেন মোহনবাগান ইস্ট বেঙ্গল কোথায় পড়ে আছে? আরে বাবা, নিজের খেলা খেলু, আর ফুটবল তো আমাদের রক্তে আছে। এই থাক, অনেক হয়েছে, তুমি আর অ্যাডভাইস দিও না। হ্যাঁ, হ্যালো, এসে গেছি। এই তো নাইরা এসে গেছে, খাবে তো নাইরা? ও, তোমরা তো লাঞ্চে বসেছো। এই যে বললো রিহার্সাল হবে, সে আমার, আমি তো তাই এলাম। হ্যাঁ, লাঞ্চের পর রিহার্সালটা করছি। আচ্ছা, কি রান্না হয়েছে আজকে? তুমি যদি বাংলায় বলো তাহলে ওই শুক্তো, লাউ চিংড়ি, আলু পোস্ত। আর যদি ইংরেজি করে বলো তাহলে হচ্ছে মিক্সড ভেজিটেবলস উইথ গুড, প্রন উইথ বটল গুড, আর পপি উইথ পটেটো। ইংরেজি নামগুলোকে বললো, এসব তো পিঠির মাথা থেকে এসেছে। এসব ইংরেজি তুমি ধরাধামে কোথাও খুঁজে পাবে না। টু মাচ, দিস ইজ জাস্ট টু মাচ। সত্যি আর নেওয়া যাচ্ছে না। রিয়েলি, এসব যে কি হচ্ছে, আমাদেরকে জোর করে খাওয়াবে নাকি? আরে খেয়ে দেখুন, আলু পোস্ত দিয়ে, ডাল দিয়ে, লেবু দিয়ে চটকে, আর কুটুস কুটুস করে কাঁচা লঙ্কে কামড় দিয়ে খান, ভালো লাগবে। আমি খাবো না, বুঝেছ? আমি তো খাবোই না। খাবেন না মানে? খাবেন না মানে? দাঁড়ান দাঁড়ান, দেখো তুমি কিন্তু সবসময় মস্তানি করবে না, গুন্ডামি করছো কিন্তু। গুন্ডামি করছি মানে? দাঁড়া দেখাচ্ছি। এই তুমি এগুলো চটকাচ্ছো কেন? আমাকে খাবে না কিন্তু? আমি খাবো না কিন্তু। Delicious.